আসসালামুয়ালাইকুম, আপনারা ভালো আছেন? মনে হয় সবাই ভালো আছে। আসসালাম, ভালো আছি আমরা। মনে কি শান্তি পাচ্ছেন? পারেন নাই, মুই বিখ্যাত ঘটক আতর আলী বলছেন, জুরাত আলী, ওটা ভোগাল, ওটা ওটা বউ আমার এক আলি কিসার, মনে কি শান্তি পাচ্ছেন? আপনার বিয়ের ঘটকালি কিন্তু মুই করছিলাম বলছেন। এই যে আমাদের রবিউল স্যার, এই রবিউল স্যারের বিয়ে জুড়া তালি কিন্তু মুই লাগিয়েছিলাম বুঝছো? তাই কি? হ্যাঁ, আমার একখানা কথা, ওই যে ম্যাডাম আছে না, তানিয়া ম্যাডাম, তার বিয়ে তো হয় নাই, একখানা ব্যবস্থা করা যায় তো? আপনারা কি তানিয়া ম্যাডামের ছিলেন? আপনারা তানিয়া ম্যাডাম, সুপ্তি ম্যাডাম, এদের কি চিনেন? চিনেন না, তবে আজকে চিনে রাখেন, আপনাদের সকলের সামনে আছে বুঝছেন। আমরা আগামীতে এই দুই ম্যাডামের বিয়ে জুড়াতে মুই লাগিয়ে দিলাম, কি কন? যাই, মোর অনেক কাম, শুকুর আলীর বাড়ি ওর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েই যাই। তাই চলে নজরা, তাই চলে যাই। শুকুর আলী টাকা পয়সার কামাই করে। ও শুকুর আলী, চাচি ভাবি বাড়ির নাই, চাচা বাড়ির নাই, ভাবে শুকুর আলী বাড়িতে আসনি। গড়ক সাহেব যে হঠাৎ আমার বাড়ি। আসসালাম আলাইকুম। ও আলাইকুম আসসালাম, তা ভালো আছেন? হ্যাঁ ভালো। তা কি খবর হঠাৎ আমার বাড়ি? আরে জানোই তো মুই বিখ্যাত ঘটক আতর আলী, লাগাই শুধু জুরাত আলী, বউ আমার এক আলি, তাই তোমার মেয়ের বিয়ের জন্য একটা প্রস্তাব নিয়ে আইছি। তা তো ভালো, তা ছেলের পরিচয় কি? ছেলে খুব ভালো, ছেলে ভালো ভালো। হ্যাঁ, এই পাড়ায়, ওই পাশের গ্রামে থাকে, আলাউদ্দিনের পোলা বরকুন। আলাউদ্দিন মানে এটা কোন আলাউদ্দিন? ওই যে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো আলাউদ্দিন, পোলা বরকুন। আচ্ছা, তাহলে তো ভালো, শুনছি অনেক ভালো আলাউদ্দিন ছিল। তাহলে কি আমার মেয়ে তারা দেখবে না? আরে মেয়ে তো তারা আগেই দেখেছে, এখন তুমি রাজি থাকলে আগামী শুক্রবার এই বিয়া অসফল। আলহামদুলিল্লাহ আমি রাজি। তাহলে তুমি বিয়ার আয়োজন করো, কখনে মুই খবরটা দিয়ে আসি। যাই, এই যে শুকুর আলী, মোদিকে একটু খেয়াল রাখো। আবার কি হলো গড়ক সাহেব? এই নেন 500 টাকা, আপনারা কি বুঝলেন? বোঝেন নাই, তাহাই করে কাম, হয় ঘটকের নাম, আছে আমার অনেক কাম। তাই আপনাদের যদি কারোর বিয়া শাদী লাগে বুঝছেন, মোগরে একটু আগে ভাগে বুলান দিয়ে মেয়ে এবং ছেলের বিয়ে জোড়াতারি লাগানোর চেষ্টা করি। তাই চলেন হুজুর। হ্যাঁ চলেন কাজী সাহেব। এখন এই তো মেয়ের বাপ, ছেলের বাপ, মেয়ে এবং ছেলে, তার সাথে কাজী সাহেব হাজির। আমরা বিয়ের কাজটা শেষ করি কি না? সবাই কথা বলেন, বিয়ে কি শেষ করবো? বিয়ের কাজটা শেষ করি। হ্যাঁ তাহলে রাজি কাজী সাহেব, তাহলে তাড়াতাড়ি বিয়ের শাদীটা পড়া যায়। যখন রাজি তাহলে আমরা বিয়ের কাজটা সেরে ফেলানোই ভালো। চামখারা ইউনিয়নের মোহাম্মদ আলাউদ্দিন সেরাক আলী, মোহাম্মদ তার ছেলে মোহাম্মদ বরকত আলী সিরাপেন, এবং ছাগলমারা ইউনিয়নের মোহাম্মদ শুকুর আলী ওরফে প্যারাশুটের মেয়ে জমেদা, 0 টাকা 0 পয়সা দেলমোহর ধার্য করিয়া আপনাদের সবাইকে সাক্ষী রাখিয়া বিবাহ করতে আসিয়াছেন। আপনারা সবাই কি রাজি? রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? তাহলে সবাই বলুন কবুল। কবুল। তাহলে বিয়েটা তো হয়ে গেল, তাহলে মোনাজাত করে দেওয়া যাক, নাকি বলেন? দোয়া করে দিন। আল্লাহ এনার্জি প্যাকের শ্রমিকরা অনেক কষ্ট করে,
বাসায় থেকে ফ্যাক্টরি পর্যন্ত যাইতে অনেক কষ্ট হয়, রাস্তা খারাপ, আল্লাহ চার চাকার ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ এনার্জি ব্যাগের শ্রমিকদেরকে সবাইকে তুমি ফ্যাক্টরি মালিক বানায় দাও। আমিন। আল্লাহ এই এনার্জি ব্যাগের যে এই যে লটারি ছাড়ছে, আল্লাহ লটারির পুরস্কার যেন আমি পাই। আমিন। আর যদি না পাই তাহলে যেন কেউ না পায়। আমিন। অবশেষে এই বিয়ের অনুষ্ঠানে আজকের থেকে শুরু, প্রত্যেক সপ্তাহে যেন একটা করে বাচ্চা দেয়। আমিন। বিপদাবাদের জন্য আমাদের সাথে লাঠি নিয়ে দাও। পাগলা হাওয়ার ডোরে রুগী সব মহিলা কই গেছে রে, আইলা সারে সিয়াটে সিয়ার মধ্যে খালি ময়লা আর ময়লা, সারে সিয়ার মুস্তে মুস্তে আমার জীবন দেয় শেষ হয়ে গেল গা। কি রে বিচি কি করস? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ এই রে স্যার, আপনার বাসা যে স্যার এত ময়লা, এই সিয়ার মুস্তে মুস্তে আমার জীবন দেয় শেষ। তুই সকাল থেকে এসে গেলি মুসা মুসি করস? স্যার আমার তো কাজই আপনার সেবা করা, রুগী সেবা করা। হ্যাঁ বসেন স্যার, বসেন বসেন। ও স্যার আপনি ওই জায়গায় কেন স্যার? আপনারা সিয়ারে বসবেন, বসেন স্যার বসেন। আমার বহুত কষ্ট করে আছে গো। আচ্ছা স্যার আপনার সাথে তো আমি 17-17 যুগ ধরে কাজ করতেছি, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না। কোন জিনিসটা? এই যে স্যার আপনার নামে এসেছে বিসি, এই বিসির মানে তো আমি বুঝলাম না স্যার। 17-17 যুগ ধরে তুই আমার সাথে কাজ করতেছিস, এই বিসি নামের অর্থ তুই এখনো বুঝলে না? বুঝলাম না তো স্যার। বিতে বিখ্যাত চিতে চিকিৎসক, মানে বিখ্যাত চিকিৎসক মানে কি স্যার? এই তুবাইল চারা পেট কেটে বাচ্চা তো আমি বাই করছি, তাই কি আমার নাম রাখছে ডাক্তার বিসি? কি কইলেন স্যার? ডাক্তার বিসি স্যার পেটে সাইজ দেখ স্যার, মনে হয় তো বাবু চার মাসটা হইব ধরে দিলাম নাকি? না 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 না, কে কম স্যার, পেটে ব্যথা উঠলে উনি আমাদের কাছে এমনি এমনি চলে আসবেন। ঠিক আছে দিলাম স্যার, যান যান আইব নি। দেখ তো নতুন কোন রুগী আসতেছে কিনা। এ রুগী রে, কই রুগী গো স্যার? রুগী তো একটা আইতাছে। কি হয়েছে আপনার ডাক্তার সাহেব? সকাল রোগের চিকিৎসা সমান এখানে। আমার বুকে ব্যথা আর একটু কাশি বাড়ছে, অনেক ব্যথা। চাচাকে আপনি তো স্যার এমনি করে তো রুগীরে কত মারেন, তুই তো দেখিস না খালি এদিকে এদিকে খালি তাকাস। ইঞ্জেকশনটা রেডি করতো, রুগীর অবস্থা খুব খারাপ।
এত বড় ইনজেকশন জীবনে প্রথম দেখলাম উনি বলে খায় না খায় আর রোগ বাঁধাইছে গো ইনজেকশন নিয়ে এটার মধ্যে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ বুস্টার ডোজ সব একসাথে সব একসাথে সব একসাথে তিনটা একসাথে রেডি কর রেডি কর রেডি কর আজে তো ব্যস্ত আমি না একটু ট্রাই করে দেখি রোগীর ইনজেকশনটা দিয়া স্যার আমি ওই ডাক্তার সাহেব পানি বাড়াইছি না।